हेलो गाइस, वेलकम टू पीएम अपडेट यूट्यूब चैनल। किछुदिन आगे रियलमिर पक्ष थेके एकटी दुर्दान्त स्मार्टफोन लॉन्च करा हयेछिलो, रियलमी नार्जो 20। तो ये फोनटी बाजारे भालोई साड़ा फेलेछे। तो बर्तमाने तारा आरेकटी नतून स्मार्टफोन लॉन्च करते चलेछे, रियलमी नार्जो 20A। तो आजके आमी कथा बोलबो रियलमी नार्जो 20A एई फोनटी की निये। एई फोनटीर बिशेष बिशेष फीचारेर कथा बोलते गेले, एखाने थाकछे क्वालकम स्नैपड्रागनेर प्रसेसर, एछाड़ा थाकछे ट्रिपल क्यामेरा सेटआप। तो अपने माझे आमी आजके एई भिडियोते जानिये दिब এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে, আর ভিডিওটির শেষে কথা বলবো এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি ভিডিওটি কেউ মিস করবেন না। প্রথমে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজুলেশন থাকছে 720x1600 পিক্সেল এবং রেশিও পাবেন 20.9। এছাড়া ডিসপ্লে PPI থাকছে 217, স্ক্রিন টু বডি রেশিও পাবেন 82.3%। এছাড়া ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3। এবার কথা বলা যাক এই ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 665 প্রসেসর, যার ক্লক স্পিড 2.0 GHz। এছাড়া ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 10 রিয়েলমি UI অপারেটিং সিস্টেমে। ফোনটিতে GPU হিসেবে থাকছে অ্যাড্রিনো 610। ফোনটি দুটি র্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, 3 GB 32 GB, 4 GB 64 GB। এছাড়া মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজও বাড়াতে পারবেন, কিন্তু বাংলাদেশে হয়তো 4 GB 64 GB এই ভ্যারিয়েন্টে আসতে পারে। এবার কথা বলা যাক এই ফোনটি ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 12 MP, এছাড়াও রয়েছে 2 MP মাইক্রো সেন্সর লেন্স এবং 2 MP ডেপ সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে 8 MP সেলফি ক্যামেরা। ফোনটির পেছনের ক্যামেরাতে 4K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, আর সামনের ক্যামেরাতে শুধুমাত্র 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটিতে থাকছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবার কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি নিয়ে। ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 5000mAh ব্যাটারি, যার সাথে কোনো ফাস্ট চার্জার দেওয়া হয় নাই, কিন্তু এখানে 10W একটা চার্জার পাবেন। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস সম্পর্কে। ইন্ডিয়াতে এই ফোনটির প্রাইস ধরা হয়েছে 9000 রুপি, সে অনুযায়ী কনভার্ট করলে বাংলাদেশে এই ফোনটির প্রাইস হতে পারে 12-13000 টাকার আশেপাশে। এই ছিল ফোনটির ফুল স্পেসিফিকেশন, প্রাইস এবং লঞ্চ ডেট। এবার আমার মতামত জানিয়ে দেব। তো এই ফোনটি যদি 12-13000 টাকার আশেপাশে পাওয়া যায় তাহলে অনেক ভালো হবে, কারণ আপনারা জানেন রিয়েলমি 5i নামে একটি ফোন ছিল যেটা বাজারে অনেক সাড়া ফেলেছে, কাঁপিয়ে দিয়েছিল বাজারটা। প্রথমে কথা বলি এই ফোনটি ভালো দিক সম্পর্কে কিছু কথা। এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 665 প্রসেসর, যেটা ভালো একটা বেটার পারফরমেন্স করে, হ্যাভি গেমিং করতে পারবেন, মাল্টিটাস্কিং, ওভারঅল সব কাজই করতে পারবেন। এছাড়া আপনারা জানেন 5i এর ক্যামেরাটা অনেক ভালো ছিল, যেহেতু 12 MP ছিল কিন্তু ভালো একটা ক্যামেরা ছিল, সেই অনুযায়ী মনে হয় না ক্যামেরা সেটআপটা খারাপ হবে। আর এখানে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, কিন্তু আমার মতে এখানে যদি 18W একটা ফাস্ট চার্জার থাকতো তাহলে কিন্তু আর একটু বেটার হতো। এছাড়া ডিসপ্লের কথা বলতে গেলে এখানে ডিসপ্লেটা আসলে এই প্রাইস রেঞ্জে মানিয়ে নেওয়া যায়, শার্পনেসের হালকা ঘাটতি দেখা যাবে, এ ব্যাপার না মানিয়ে নেওয়া যাবে। আসলে 13000 টাকার বাজেটের মধ্যে অত কিছু আশা করা যায় না, কিন্তু আসলে এই ফোনটি অনেক বেশি প্রোভাইড করতেছে। কিন্তু এখানে একটা কথা আছে, যারা রিয়েলমি 5i C3 ইউজ করছেন, 3-4 মাস ইউজ করার পরে পারফরমেন্সগুলো অনেক ডাউন হয়ে যায়, টাচ রেসপন্স ভালো না, কল কোয়ালিটি খারাপ। আশা করতেছি এই ফোনটার ক্ষেত্রে তেমনটা হবে না, দেখা যাক বাংলাদেশে লঞ্চ করার পরে মানুষ কিছুদিন ইউজ করুক, তারপরে তো একটা রিভিউ পাওয়া যাবে এই আর কি। আমার মনে হয় 5i-এর জায়গাটা এই ফোনটাই দখল করে নেবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনার মতামত, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। চিল ব্রো। আরে দূর এগুন গেছে।